হ্যালো বন্ধুরা, তো অনেকের মনে প্রশ্ন রয়েছে যে ফাইবারে নিজে নিজে কিভাবে কিককে আমরা র্যাঙ্ক করতে পারি। তো ফ্রেন্ডস, কিক র্যাঙ্ক করার জন্য কিছু নিনজা টেকনিক্স রয়েছে যেগুলো ইউজ করে আমরা কিন্তু আমাদের নিজেদের কিককে নিজেরাই প্রমোট করতে পারি। তো ফ্রেন্ডস, তোমরা জানো যে মার্কেট প্লেসে সাজ দ্যাট তোমরা যদি জাস্ট ফাইবারকে ফ্লো করো, ফাইবারে তখনই একজন ফ্রেন্ডস আর র্যাঙ্ক পায় যখন সে খুব ভালো একটা রিভিউ আর্ন করতে পারে। তো ফ্রেন্ডস, এর জন্য কী করতে হবে, জাস্ট প্রত্যেকটা কাজের জন্য যেমন ইনভেস্ট ডিপোজিট করে খুব দ্রুত এগানো যায়, ঠিক তেমনই যদি তোমার কিককে তুমি র্যাঙ্ক করাতে পারো, তো ফ্রেন্ডস তুমি খুব ভালো একটা সাকসেসের দৌড় গোড়ায় পৌঁছে যাবে দ্রুত। তো ফ্রেন্ডস, এর জন্য কী করতে পারো, তুমি কিছু কিক কিনতে পারো। তো কিক ফ্রেন্ডস কেনার জন্য অবশ্যই তোমার এমন একজন কমিউনিকেশন লাগবে বা এমন একটা তোমার লিঙ্ক লাগবে যার মাধ্যমে তুমি আসলে কিকটা কিনতে পারো এবং প্রফেশনালি একটা রিভিউ নিতে পারো। তো ফ্রেন্ডস, এর জন্য তুমি আমার যে ওয়েবসাইট রয়েছে www.nalblogger.com, তুমি এখানে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড যদি তোমার এখানে প্রয়োজন না মনে হয় বা তুমি যদি অন্য কোথাও কোনো তোমার ভালো সাজেশন থাকে যে তুমি এখান থেকে ভালো একটা রিভিউ কিনতে পারো, তুমি ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে তো সেখানে স্ক্যাম রয়েছে, তুমি ট্রাস্টেড কাউকে পেলে অবশ্যই তুমি সেখান থেকে একটা রিভিউ নিতে পারো। ফ্রেন্ডস, তোমরা জাস্ট $5 খরচ করে খুব ভালো একটা যদি রিভিউ নিতে পারো তোমার কাজের উপর, তা আই হোপ তোমার ওয়ার্ডার কিন্তু আসা শুরু করবে। অ্যান্ড ফ্রেন্ডস, এই রিভিউ নেওয়াটা যারা টেকনিক্যালভাবে ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু এই রিভিউ নেওয়াটা কখনো বন্ধ রাখে না। যখনই তাদের 7 থেকে 8 দিন কোনো ওয়ার্ডার না আসে তখনই তারা কী করে, তাদের আর্নিং থেকে $5 থেকে $10 তারা কী করে খরচ করে এই রিভিউ কেনার জন্য। তো ফ্রেন্ডস, এইভাবে তুমি কিন্তু রিভিউ কিনে তোমার ফাইবার বা আপওয়ার্ক যেই প্রোফাইলই হোক না কেন, একটু প্রোফাইলটাকে শক্তভাবে দাঁড় করাতে পারো একটু ব্ল্যাক হেড বা একটু টেকনিক্যাল হওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এইরকম টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে ফ্রিল্যান্সিং টিপস ট্রিক্স এবং ট্রিনেক্স এই আলোচনাগুলো করতে থাকবো। সো অবশ্যই হিট অন দ্য সাবস্ক্রাইব বাটন।